হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো বর্ধমানের অতি প্রাচীন একটি শ্রী বিষ্ণুদেবের মন্দির। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে, কোথাও কোনো স্কিপ করবে না, টেনে দেখবে না, ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি দেখবে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের দেখাবো শ্রী বিষ্ণুদেবের মন্দির। এটা বিষ্ণুদেবের মন্দির তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখো শেষ অবধি দেখবে। ভিডিওটা যদি তোমরা শেষ অবধি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, তাই না? তো ভিডিওটা কন্টিনিউ শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। শ্রী বিষ্ণুদেব হচ্ছেন তিন লোকের স্বামী। তিনটি লোক আছে, স্বর্গ, মর্ত্য, পাতাল, এই তিন লোকের স্বামী। শুধু তিনি তিনটি লোকের স্বামীই নন, উনি বিশ্ব ব্রহ্মাণ্ডেরও মালিক, উনি সর্বকারণের কারণ। উনি যখন এই ধরাধামে পাপে পরিপূর্ণ হয় ভক্তদের উদ্ধার করতে শ্রী বিষ্ণুদেব উনি নানা রূপে এই ধরাধামে অবতীর্ণ হন ভক্তদেরকে, সাধুজনদেরকে উদ্ধার করার জন্য। উনি সকলকে রক্ষা করেন, ওনাকে সব ক্ষেত্রেই পুজো করা হয়। শ্রী গণেশ দেব হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। উনি যেমন সমস্ত দেবতার আগে যেমন ওনাকে পুজো করা হয়, তেমনি কোনো পুজোর আগে শ্রী বিষ্ণুদেব বা শ্রী নারায়ণকেও পুজো করা হয়। বিষ্ণু নারায়ণ সবই একই, সব কিছুর মালিক, পরম ব্রহ্মস্বরূপ। পরম ব্রহ্ম হচ্ছে শ্রীকৃষ্ণ আর ওনার স্বরূপ হচ্ছে শ্রী বিষ্ণুদেব। তো তোমরা যারা ভিডিওটি দেখছ মন থেকে বলো জয় শ্রী হরি, সে জয় শ্রী বিষ্ণুদেবায় নমঃ। বন্ধুরা, তোমরা এবার দর্শন করছো শ্রী বিষ্ণুদেবকে। দেখো শ্রী বিষ্ণুদেবের ঘট এটা। তো ওনাকে দর্শন করে জীবন ধন্য করো না, একবার অন্তত বলো, কমেন্টেও বলো জয় শ্রী বিষ্ণুদেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।